বাঙালি স্পেশাল রান্না করে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব আট ট্যাংরা মাছের ঝাল। তো বন্ধুরা চলুন, মাছের ঝাল করার জন্য আমি কি কি নিয়েছি দেখুন। বন্ধুরা আমি এখানে ছ টুকরো নিয়েছি দাগার পিস, নিয়েছি আমি টমেটো, নিয়েছি আমি ধনে পাতা, এখানে নিয়েছি আমি আর রসুন, আদা, পেঁয়াজ, আমাদের গাছে কুলে লঙ্কা। তো আমি এটা বেটে নেব। তো বন্ধুরা আমি প্রথমে মাছটাকে মেখে নেব, লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো এখানে হলুদ, এটা ভালো করে আমি মেখে নেব। বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দেবো এখানে আদা, রসুন আর পেঁয়াজ, আর এখানে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো, দিয়ে এটাকে আমি পেস্ট করে নেবো। আমি গ্যাস ধরে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো এখানে তেল। তেলটা আমার গরম হবে। তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। ভীষণই ভাত ছিল, বাবরে বাব। তেলটা আমার গরম হবে, তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা আমার ফুটে যাবে, ফোড়নটা আমার ফুটে গেছে, দিয়ে দেবো এখানে টমেটো কুচিটা। মশলা বাটিয়ে দেওয়ার জলটা আমি পরে দেবো। এইটা আমি মিনিমাম 3-4 মিনিট ধরে এটাকে কষিয়ে নিই, যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। দিয়ে দেবো এখানে 7 বোতল লবণ, দিয়ে এটাকে আমি 3-4 মিনিট ধরে এটা কষিয়ে নেবো। তো বন্ধুরা আমার কষানোটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মাছ। আস্তে আস্তে করে মাছটাকে দিয়ে আমি আরো এটা 2-3 মিনিট এটা এরকম ভাবেই রান্না করবো। আস্তে আস্তে রেসিপিটা পড়লেই দেখবেন, একটু বাদ দেবেন না, সুন্দর একটা রেসিপি, অসাধারণ খেতে হয়। তো বন্ধুরা আমি যেভাবে রান্না করছি ঠিক আপনারা সেভাবে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে। তো আমি এখানে দিয়ে দেবো মশলাটি ধোয়া জলটা, দিয়ে আমি এখানে প্রায় 2 মিনিটের জন্য চাপা দেবো। চাপা দেওয়ার আগে
দিয়ে দেবো আমি ধনেপাতা কুচুটি। দিয়ে আমি এটা 2-3 মিনিট রান্না করব। 2 মিনিট রান্না করলেই যথেষ্ট। তো বন্ধুরা আমি ফিরছি প্রায় 2 মিনিট পর। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, একটু বাদ দেবেন না। খুব সুন্দর একটা রেসিপি। এখানে আমি চাপা দিয়ে দিলাম। সত্যি দারুণ খেতে হয়েছে। এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন আর খাবেন। এটা আমি নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু খুব সুন্দর। এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটাকে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো বন্ধুদের জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখবেন।